गुड इवनिंग। কি ক্যামেরাটা কি অন করলাম দেখে নিস তো, এরকমই আমার গন্ডগোল হয়। হ্যাঁ মনে হচ্ছে অন হয়েছে। কেমন আছো সবাই তোমরা? আজকে তো আমি ঠিকঠাক আছি এখন পর্যন্ত। আজকে ঠান্ডাটা খুব ভালো এনজয় করছি, আজকে খুব একটা ঠান্ডা নেই। আর তোমাদের সঙ্গে একটু বসলাম চা নিয়ে, আমার তো জানো আর সেকেন্ড ম্যান নেই যে কারোর সঙ্গে একটু বসে চা খাবো। এই জন্য তোমাদের সঙ্গে এই চাটা নিই। চাটা দেখতে পাচ্ছি একটুখানি নিয়েছি, হাফ কাপের মতো, বেশি নিইনি। সঙ্গে আজকে মুড়ি বা বিস্কিট কিছু নিইনি, কারণ একটু দেরি হয়ে গেছে খাওয়ার, ঘরে একটু কাজ চাজ ছিল। আজকে মোটামুটি সারাদিন যা করেছি টুকটাক। আর কালকে একটা ধাঁধা দিয়েছিলাম, বলেছিলাম অতি ওটা খুবই সহজ ধাঁধা, যদিও ছিল হয়তো সেরকমভাবে কেউ দেখেনি বা শোনেনি, ওটাকে পুরোটা করেনি, তাই জন্য তা নাহলে হয়তো পারার কথা। তবু আরও কালকের দিনটা আমি দেখি, কারণ ওটা খুব সহজ। আর একটু আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটা একটা প্রবাদ বাক্য, উত্তরটা হবে একটা প্রবাদ বাক্য। এত বড় একটা হিন্টস দিয়ে দিলাম, সুতরাং আশা করি এবার কালকের মধ্যে আমি নিশ্চয়ই পাবো। হ্যাঁ, ওটা একটা প্রবাদ বাক্য, যে উত্তরটা যা কালকের ধাঁধাটা পড়বে শুনবে, শুনে যদি উত্তর দাও তাহলে আমার ইচ্ছা আছে তোমাদের নামগুলো একটু এই মানে এখানটা আমার ক্যামেরাতে একটুখানি বসে শেয়ার করব। আর যা যা সারাদিন টুকটাক করেছি সেটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার অনেক আদর অনেক ভালোবাসা নিয়েও তোমরা ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা সবাই যত্নে থেকো, নিজেদের যত্ন নিও, ছেলে মেয়েদের তো নেবে, তোমাদের নিজেদেরও যত্ন নিও। ঠিক আছে, আজকে আর ভিডিও বাড়াবো না, অনেক বড় হয়ে যাবে। আবার পরের দিন একটা নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসব। ঠিক আছে, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু নিজেদের মতন করে মা কাকিমা ভেবে একটুখানি মানিয়ে নিও। ওকে, গুড নাইট, বাই বাই। দেখো আজকে বাজার থেকে একটু পার্শে মাছ আর চিংড়ি মাছ আনিয়েছি, ওগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে শুধু পার্শে মাছটা রান্না করব। এখানে আছে সবজি কাটা আছে, সব কিছু, মূলো, বেগুন, আলু, কুমড়ো, টমেটো, শিম, ফুলকপি সব। আর পালক ঝাঁকটাকে ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে ভালো করে পালক ঝাঁকটা রান্না করব। এবার একটুখানি সব নুন, মিষ্টি, হলুদ, অল্প একটু হলুদ গুঁড়ো সব দিয়ে সবজিটাকে নেড়েছি। আর একটু বড়ি ভেজে রেখেছি, এটা এখন এই ভালো করে শাকটাকে নেড়ে ঢেকে 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 নরম করে নেড়ে তারপর দাঁড়াবার আগে বড়ি, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে শাকটা তৈরি করে নেবো। তারপরে একটু ঢাকতে হবে, না ঢাকলে সবজি দুটো মরবে না, ভালো করে ভালো করে নরম হবে না, ওইখানে তো জল পড়বে না। এমনি পালং শাকের তাও আমি অনেকক্ষণ ভেজিয়ে রেখেছি, পালং শাকের জলের এটাতেই আসবে, সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে ঢেকে ঢেকে করলে কি এটা টেস্টটা ভালো হয়, একটু ভালো স্বাদ মতন এক চামচ থেকে দিচ্ছি। আমরা একটু মিষ্টিটা বেশি খাই পালং শাকে, আমরা নিয়ে রেখেছি, ওই বড়ি দিয়ে দিলাম। আর এক চামচের মধ্যে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এবার একটু ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে নরম করে নামাবার আগে এই কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। এখানে মাছ ভেজে রেখেছি দেখো, আর এখানে শিম কাটা আছে, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপরে এর মধ্যে ওই একটা ছোটো বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, বেশি মাছ না তো অল্প মাছ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখেছি। এই বাটিটার মধ্যে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটা আবার আর ওর মধ্যে আর একটু জলটা দিয়ে দেবো, দিয়ে দেওয়া দিয়ে দিলে তারপর এবার একটু ভালো করে কষবো। এটা বেশ ভালো, কাঁচা তেলটা যখন উঠে আসবে কাঁচা গন্ধটা মশলার চলে যাবে। একটু টমেটোটা দিয়ে দেবো ওর মধ্যে, টমেটো ছোটো ছোটো করে কাটা আছে, টমেটো দিলে তেলে আর টমেটোতে নরম হয়ে যাবে টমেটোটা, আর ঝোলটার টেস্টটা খুব ভালো আসে। এটা ভালো করে কষিয়ে ভালো করে যখন নরম টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন ওই কেটে রেখেছি ছোটো করে যে শিমের দেখলাম শিমের টুকরোগুলো, ওই ওর মধ্যে শিমটা দেবো, কারণ আমি তেলে না শিম ভাজি না, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে মানে যে যেরকম স্বাদ মতো কেউ কম খায় কেউ বেশি খায়। এর মধ্যে এবার এই কাটা শিমের টুকরোগুলো দিয়ে দিলাম, শিমটা তেলে ভাজলে হয় কি একটু সিটিয়ে যায়, হ্যাঁ একটু চট করে মানে কেমন একটু শক্ত মতো হয়ে যায়,
কিন্তু এই যদি মশলার মধ্যে ঝোলে কষে এই শিমটা বিশেষ করে দেওয়া হয় তাহলে এটার শিমটার স্বাদটা অন্যরকম থাকে, বেশ নরম থাকে তো, আর সুন্দর শিমের একটা সুন্দর ইয়ে আমেজ থাকে। তো সেই জন্য এটা পরে দিয়ে আমি দিয়ে এবার এইখানে তো পাশেই আমার গরম জল রেডি করা আছে। এই আমি রান্নার সময় সাধারণত একটু গরম জলই দিই, তাতে কী হয় বলো তো, গরম জলটা দিলে রান্নার স্বাদটা তো ভালো হয়, আর চাট করে কাঁচা জলের ইয়েটা আসে না, মানে কাঁচা জলের একটা করতে যে টাইম একটা গন্ধ থাকে, কাঁচা জল দিলে যাই বলে একটু অন্যরকম করে। সেই জন্য গরম জল দিলে গরম জলটা এখন দিয়ে দেবো, দিয়ে দিয়ে যখন ভালো করে জল ঝোলটা ফুটে আসবে টকবক করে ফুটবে তখন আমি ওই ভাজে ভেজে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাতে কী হবে ঝোলটাকে যখন ফুটতে ফুটতে মাছগুলো দেব, বেশি মাছ না তো অল্প মাছ, কারণ আমার একার মতন ওইটা ভালো করে মশলাটার মধ্যে মাছের মধ্যে ঢুকে যাবে, যখন ঝোলটা একটু টেনে আসবে তখন ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা তারপরে বড়ি ধনে পাতা সব দিয়ে একদম সুন্দর করে ঝোলটাকে নামিয়ে রাখবো, নামিয়ে নেবো আর কি, পরিবেশন করে নেবো। তারপরে তোমরা দেখবে আমি রান্না করেছি, তার মানে আজকে পালং শাকের তরকারি ভাত করেছি আর পার্শে মাছের ঝোল, এই দিয়েই আজকে আমার লাঞ্চ হবে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা।